সাত সকালেই খুবই বড় একটা দুঃসংবাদ সামনে এলো সকাল সকাল হঠাৎ করে এইরকম খারাপ খবর পেয়ে দর্শকরা কিন্তু খুবই ভেঙে পড়েছে হঠাৎ করে যে এই রকম ঘটনা ঘটে যাবে দর্শকরা কিন্তু কেউই ভাবতে পারেনি চলুন জেনে নেওয়া যাক সেই খবরটি বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী মানালি দে এই মুহূর্তে অভিনেত্রী মানালি দেখে আপনারা জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিক প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখছেন এই ধারাবাহিকে অভিনয় করছেন আরও অনেকজন জনপ্রিয় অভিনেত্রী যেমন রয়েছেন অভিনেত্রী স্নেহা দে অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জি অভিনেত্রী সৃজনী মিত্র এছাড়াও একগুচ্ছ জনপ্রিয় তারকাদের এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে ধারাবাহিকটি শুরু হয়েছিল আগের বছর জুলাই মাসে প্রায় এক বছর হতে গেল ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে কিন্তু এবার এই ধারাবাহিকে দর্শকদের জন্য সবচেয়ে বড় দুঃখের খবর হলো যে মাত্র এক বছর ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকটিকে এবার শেষ করে দেওয়া হচ্ছে জি বাংলায় আসতে চলেছে অনেকগুলি নতুন ধারাবাহিক অর্গানিক স্টুডিওরই একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর সেই কারণে এবার কার কাছে কই মনের কথা ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে সম্ভবত এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম দিকেই আপনারা টিভির পর্দায় শেষবারের মতো কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি দেখতে পাবেন তাহলে এই ধারাবাহিকটি কি আপনারা মিস করবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন